হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আজ খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা অনেকে জানতে চেয়েছিলেন সেপ্টেম্বর মাসে কী কী শাকসবজি চাষ করা যায়। তাছাড়া আজকের ভিডিওতে কিছু ক্রীড়া কৌশল শিখিয়ে দিব যা আপনারা অবলম্বন করতে পারলে প্রচুর পরিমাণে ফলন ধরবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই কৃষি বিশ্ব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন ভিউয়ার্স, ভিডিওর মূল পর্বে চলে যাওয়া যাক। ভিউয়ার্স, প্রথমত রেখেছি আমরা শিম চাষ। আপনারা যদি শীতকালীন আগাম প্রচুর পরিমাণে শিম ধরাতে চান, তাহলে অবশ্যই এখনই বাজার থেকে কেরালা জাতের যে হাইব্রিড শিমের বীজগুলি রয়েছে, ওই বীজগুলি থেকে আপনারা যে কোনো একটি বীজ এখনই নিয়ে এসে বপন করে দিতে পারেন। তাছাড়া এ সময়ে শিম গাছে পোকামাকড় ও রোগবালাইয়ের সংখ্যা অনেকখানি কম হয়ে থাকে, তাই অবশ্যই আপনারা চাইলে এ সময় শিম চাষ করতে পারবেন। ভিউয়ার্স, এরপর রয়েছে বাঁধাকপি চাষ, যা শীতকালীন সময়ে অত্যন্ত জনপ্রিয় একটি সবজি। আপনারা চাইলে এ সময় কিন্তু বাঁধাকপি চাষ করতে পারবেন। তাছাড়া এটি খুবই অল্প পরিচর্যার মাধ্যমে কিন্তু অনেক বেশি ফলন পাওয়া যায়। সেক্ষেত্রে আপনারা চাইলে এখনই বাঁধাকপির বীজতলা তৈরি করতে পারেন। তাছাড়া আপনারা চারা নিয়ে এসে আপনাদের বাড়ির আঙিনায় অথবা মাঠে লাগিয়ে দিতে পারবেন। খুব অল্প সময়ের মাধ্যমে দেখবেন আপনারা আগাম শীতকালীন বাঁধাকপি পেয়ে যাবেন। ভিউয়ার্স, এরপর রয়েছে বেগুন চাষ। বেগুন একটি উচ্চ ফলনশীল সবজি। তাছাড়া আপনারা যদি এ সময় বেগুনের চারা লাগিয়ে দিতে পারেন, এমনকি সঠিক পরিচর্যাগুলি করতে পারেন, তাহলে কিন্তু আপনারা আগাম বেগুন যদি ধরাতে পারেন গাছে, তাহলে প্রচুর পরিমাণে কিন্তু বাজার মূল্য পাবেন। তাছাড়া কিভাবে সঠিক পদ্ধতিতে বেগুন চাষ করবেন, কোন সময় কোন সারটি প্রয়োগ করবেন, এমনকি বেগুন গাছে 3G কাটিং করলে কী পরিমাণ ফলন হয়, এ নিয়ে যদি ভিডিও দেখতে চান, অবশ্যই আমাদের চ্যানেলের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। ওইখান থেকে দেখে আপনারা সঠিক পদ্ধতিতে এই সেপ্টেম্বর মাসে বেগুন চাষ করতে পারবেন। ভিউয়ার্স, এরপর রয়েছে মরিচ চাষ। আপনারা সারা বছরের ন্যায় এ সময় চাইলে কিন্তু মরিচ চাষ করতে পারবেন। তাছাড়া এ সময় যদি মরিচের বীজ থেকে চারা তৈরি করা হয়, ওই চারা যদি এ সেপ্টেম্বর মাসে লাগানো যায়, সেক্ষেত্রে গাছ অতি দ্রুত বৃদ্ধি পেতে থাকে। তাছাড়া রোগবালাইয়ের সংখ্যা অনেকখানি কম হয়ে থাকে। ভিউয়ার্স, এরপর রয়েছে করলা চাষ। খুবই অত্যন্ত জনপ্রিয় একটি সবজি, খেতে একটু তেতো হলেও বাজারে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে, পাশাপাশি বাজার মূল্যটাও অনেকখানি বেশি। সেক্ষেত্রে আপনারা এ সময়ে চাইলে কিন্তু করলা চাষ করতে পারেন। তাছাড়া বাজারে বিভিন্ন ধরনের করলার হাইব্রিড জাতির বীজ পাওয়া যায়, যেমন রয়েছে ইস্পাহানি, এসিআই, ময়নামতি, লালতির। এই হাইব্রিড জাতের বীজগুলি থেকে যে কোনো একটি ভালো বীজ নির্বাচন করে আপনারা যদি এই সেপ্টেম্বর মাসে লাগিয়ে দিতে পারেন, তাহলে 40 থেকে 45 দিনের ভিতর কিন্তু করলা ধরাতে পারবেন। তাছাড়া এ সময় করলা চাষ করলে রোগবালাইয়ের সংখ্যা অনেকখানি কম হয়ে থাকে, এমনকি সঠিক পরিচর্যার মাধ্যমে খুবই অল্প সময়ে বাম্পার ফলন ধরাতে পারবেন। ভিউয়ার্স, এরপর রয়েছে টমেটো চাষ। আপনারা যদি এ সেপ্টেম্বর মাসে মালসিং পদ্ধতিতে টমেটোর গাছ লাগিয়ে দিতে পারেন, তাহলে খুব দ্রুত কিন্তু টমেটোর গাছ বৃদ্ধি পেতে থাকবে। কেননা এ সময়ে টমেটোর গাছ লাগানোর জন্য খুবই আদর্শ সময়। তাছাড়া আপনাদের টমেটো গাছে কীভাবে 3G কাটিং করে প্রচুর পরিমাণে ফলন আনতে হয়, এ নিয়ে ভিডিও দেখতে চাইলে আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। ওইখান থেকে দেখে এসে সঠিক পদ্ধতিতে আপনারা টমেটো চাষ করতে পারবেন। ভিউয়ার্স, এরপর রয়েছে লাউ চাষ। শীতকালীন প্রধান কয়েকটি সবজির ভিতর এটি একটি অন্যতম সবজি। আপনারা চাইলে এ সময় কিন্তু লাউয়ের বীজ অথবা বাজার থেকে হাইব্রিড জাতের যে লাউয়ের চারা পাওয়া যায়, সেই চারাগুলি থেকে ভালো চারা নির্বাচন করে এ সময় কিন্তু লাগাতে পারেন। তাছাড়া সঠিক পরিচর্যা এবং 3G কাটিং যদি আপনারা সঠিক সময় করতে পারেন, তাহলে একটি ডগা থেকে প্রচুর পরিমাণে লাউ ধরাতে পারবেন। এই সংক্রান্ত ভিডিও দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে দেখে সঠিক পদ্ধতিতে এ আগাম লাউ চাষ করতে পারবেন। ভিউয়ার্স, এরপর রয়েছে বরবটি চাষ। খুবই জনপ্রিয় একটি সবজি। তাছাড়া এ সামনে যে শীতকালীন সময়, এ সময় কিন্তু বরবটির প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে। অবশ্যই আপনারা বাজার থেকে হাইব্রিড জাতের যে বরবটির বীজগুলি রয়েছে, যেমন রয়েছে এসিআই, লালতির, ময়নামতি, বরবটি 71, বরবটি 77, এই বীজগুলি থেকে ভালো একটি বীজ আপনারা
ভালো করে জার্মিনেশন করে যদি রোপণ করতে পারেন, মাত্র 35-40 দিনে কিন্তু বরবটির ফলন পেয়ে যাবেন। তাছাড়া বরবটি চাষের উপর ভিডিও দেখতে চাইলে ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, ওইখান থেকে দেখে সঠিক পদ্ধতিতে বরবটি চাষ করে নিতে পারবেন। ভিউয়ার্স, এরপর রয়েছে ধনিয়া পাতা চাষ। আমাদের দৈনন্দিন খাবারের ভিতর আলাদা একটি ফ্লেভার নিয়ে আসার জন্য এটি অত্যন্ত ভূমিকা পালন করে থাকে। তাছাড়া খুবই অল্প সময়ে কিন্তু এই ধনিয়া পাতা চাষ করা যায়, এমনকি খুবই অল্প জায়গায়। তাছাড়া ধনিয়ার বীজ বপন করার জন্য এই সেপ্টেম্বর মাস খুবই গুরুত্ব সময়। এই সময় যদি আপনারা হাইব্রিড জাতের ধনিয়ার বীজগুলি বাজার থেকে নিয়ে এসে 2-3 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে সঠিকভাবে যদি আপনারা বপন করতে পারেন, তাহলে মাত্র 10-12 দিনের ভিতর ধনিয়া পাতা খাওয়ার উপযুক্ত হয়ে যায়। ভিউয়ার্স, এরপর রয়েছে লাল শাক চাষ। এই শীতকালীন সময়ে আপনারা খুবই অল্প পরিচর্যায় বা অল্প সময়ে যদি কোনো শাক পেতে চান, সেটি হচ্ছে লাল শাক। আপনারা বাড়ির আঙিনায় অথবা মাঠে বাণিজ্যিকভাবে যদি এ সময়ে লাল শাকের বীজ বপন করে দিতে পারেন, তাহলে খুবই দ্রুত মাত্র 15-20 দিনের ভিতর কিন্তু এই লাল শাক খাওয়ার উপযুক্ত হয়ে যায়। তাছাড়া খুবই অল্প পরিচর্যার মাধ্যমে কিন্তু এটি চাষ করা যায়, সেক্ষেত্রে আপনারা চাইলে এ সময়ে লাল শাকের বীজ বপন করে দিতে পারেন। ভিউয়ার্স, এরপর রয়েছে মিষ্টি কুমড়া চাষ। এ সময়ে কিন্তু মিষ্টি কুমড়ার প্রচুর পরিমাণে চাহিদা থাকে, সেক্ষেত্রে আপনারা চাইলে এই সেপ্টেম্বর মাসে মিষ্টি কুমড়ার বীজ বপন করতে পারবেন। এটিও খুবই অল্প সময়ে এবং খুবই কম পরিচর্যার মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণে ফলন ধরাতে পারবেন। পাশাপাশি আপনারা বাড়ির আঙিনায় অথবা ছাদের মধ্যেও কিন্তু এই মিষ্টি কুমড়া চাষ করতে পারবেন এই সেপ্টেম্বর মাসে। ভিউয়ার্স, এরপর রয়েছে পেঁপে চাষ। অনেকেই বলে থাকেন পেঁপের গাছ লাগানোর জন্য কোনটি আদর্শ সময়, আমি বলবো এই সেপ্টেম্বর মাসে যদি আপনারা পেঁপের বীজ থেকে চারা তৈরি করতে পারেন, তাহলে এ সময় কিন্তু আপনারা পেঁপে চারা লাগিয়ে দেওয়ার জন্য খুবই আদর্শ সময়। ভিউয়ার্স, আপনারা যে ভিডিওতে যে পেঁপেগুলি দেখতে পাচ্ছেন, এই পেঁপেগুলি হচ্ছে রেড লেডি। এই রেড লেডি পেঁপের চারা আপনারা বাজার থেকে কিনে না নিয়ে এসে আপনারা যদি ঘরোয়াভাবে বীজ থেকে চারা উৎপাদন করতে পারেন, তাহলে এটি সবচাইতে ভালো হয়। সেক্ষেত্রে আপনারা বীজ থেকে চারা উৎপাদন করে যদি এ সময় লাগাতে পারেন, তাহলে আপনাদের গাছ খুব দ্রুত বৃদ্ধি পেতে থাকবে। ভিউয়ার্স, আপনারা চাইলে কিন্তু এ সময় উঁচু স্থানে শশাও চাষ করতে পারেন। তাছাড়া বাড়ির আঙিনায় এমনকি ছাদেও কিন্তু শশা চাষ করা যাবে। বাজারে বিভিন্ন ধরনের শশার হাইব্রিড জাতের বীজ রয়েছে, এর মধ্যে সবচাইতে যে বীজগুলি ভালো হচ্ছে সেগুলি হচ্ছে ময়নামতি, স্পাহানি, লালতির, A3। এই বীজগুলি থেকে যে কোনো একটি বীজ নিয়ে এসে বপন করে দিলে সঠিক সার এবং সঠিক পরিচর্যা নিতে পারলে মাত্র 40-45 দিনের ভিতর কিন্তু শশা হারভেস্ট করা যাবে। ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কৃষি বিশ্ব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিত্য নতুন কৃষিভিত্তিক আপডেট পেতে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কৃষি বিশ্ব বাংলার সঙ্গে থাকবেন।